পাঠদানের জন্য উপস্থিত দুয়ারে শিক্ষক। করোনা উদ্ভূত পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়া। শিক্ষার্থীদের প্রাণ চঞ্চলতায় আবার কবে মুখরিত হয়ে উঠবে শিক্ষাঙ্গন তা সকলেরই অজানা। এমতাবস্থায় স্কুলগুলি চালু করছে অনলাইনে পাঠদান প্রক্রিয়া, কিন্তু সমস্ত শিক্ষার্থীর স্মার্টফোন না থাকায় তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, ফলে শিক্ষার্থীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের দূরত্ব বেড়েই চলেছে। এই অবস্থায় দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশুনোর খোঁজ নিলেন এবং তাদের হাতে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তুলে দিলেন শিক্ষক বীরম্বনাথ চক্রবর্তী। জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবাসন জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক বীরম্বনাথবাবু দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিলেন তিনি। জানা গিয়েছে নয়াবাসান, সিজুয়া, ভোলা, বেলদুয়ার, ধর্মপুর সহ আশেপাশের প্রায় দশটি গ্রামের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে। দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করছেন, উৎসাহ দিচ্ছেন এবং পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিচ্ছেন তিনি। ছাত্রছাত্রীরা তো ভাবতেই পারেনি স্যার তাদের বাড়িতে এসে পঠন উপযোগী এই সমস্ত উপকরণ দিয়ে যাবেন। স্যারের এই আন্তরিক প্রচেষ্টায় তারা এতটাই আপ্লুত যে সেই গ্রামে তাদের অন্যান্য সহপাঠীদের বাড়ি তারাই সাথে করে স্যারকে নিয়ে গিয়েছে। হিরম্বাবু জানান, যেহেতু এখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়া বন্ধ রয়েছে, তাই অনলাইন ক্লাস নেওয়ার পাশাপাশি এইভাবে আগামী দিনেও ছাত্রছাত্রীদের বাড়িতে এসে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ দিয়ে যাবেন। ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই শিক্ষকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য এখন অনলাইন ব্যবস্থার মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অনলাইনে ক্লাস করলেও কিছু কিছু শিক্ষার্থীর পক্ষে পুরো বিষয়টা হয়তো বোধগম্য হচ্ছে না, তারা যোগাযোগ করছে। আবার কিছু কিছু ছাত্রছাত্রী যোগাযোগ করে এবং তারা জানায় তাদের বাড়িতে স্মার্টফোন নেই, তাই তারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। তখনই আমি সিদ্ধান্ত নিই যে দ্বাদশ শ্রেণীর সিলেবাস ভিত্তিক যে বিষয়গুলি আছে সেগুলিকে পঠন উপযোগী করে বিভিন্ন উপকরণ তাদের বাড়িতে আমি পৌঁছে দেব। সেই সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে এই সমস্ত পাঠ্য উপকরণগুলি